আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো, সেটা হলো চিকেন কারি। আর এই চিকেনটাকে আমি আজ রান্না করব তান্দুরির মশলা দিয়ে। আসলে তান্দুরির মশলা দিয়ে চিকেন রান্না করলে অনেক টেস্টি হয়। সেটা কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটা শেয়ার করবো, আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা নতুন অবশ্যই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এখন আমি কিভাবে তান্দুরি মশলা দিয়ে চিকেনটাকে রান্না করি। তান্দুরি মশলা দিয়ে চিকেন রান্না করলে আসলে অনেক টেস্টি হয়েছে, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। এখানেও দেখতে পাচ্ছেন আমি বড় সাইজের চিকেনের লেগগুলো নিয়েছি, কারণ আসলে চিকেনটাকে চিকেনের লেগ দিয়ে তার হয় রান্না খেতে অনেক টেস্টি লাগে। তাই আমি মাঝে মধ্যে চিকেনের লেগ দিয়ে চিকেনটাকে রান্না করি। তাই চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর এখানেও 4-5টা রসুন করারে কুচি কুচি করে নিছি, আর 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি সব রকমের গরম মশলা নিছি। আর এখানে দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেন তান্দুরি মশলা। তাহলে চলুন প্রথমে একটা হাঁড়ির মাঝে আমি তেল দিছি। আমার তেলটা একটু গরম হয়ে গেছে, তাই আমি তেজপাতা, ডালচিনি, এলাচ আর একটা স্টার দিছি। দিয়ে একটু ব্রাউন কালার করে নেওয়ার পর এখন আমি সবগুলো রসুনের কুচি দিয়েছি, দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে নেব, কারণ ব্রাউন কালার করলে একটু গ্রানটা চলে আসে। তাই এখন আমি ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে এটাকে একটু নেড়াচেড়া না করার পর এখন আমি পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে ভালোভাবে লবণগুলো যাতে পেঁয়াজের সাথে মিক্স হয়। আসলে পেঁয়াজের সাথে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়, এর জন্য আমি পেঁয়াজের সাথে লবণ দিই। দেখতে পাচ্ছেন 5 মিনিট ঢাকনা দেওয়ার পর পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, তাই এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এটাকে এখন আমি ব্রাউন কালার করবো। আর এদিকে আমি দেখতে পাচ্ছি এদিকে আমার ফ্রেশটা ব্রাউন কালার হয়ে থাকে, এদিকে আমি এখন একটা ছোটো বাটির মধ্যে আমি তান্দুরি মশলা আর চিকেন রান্না করতে যা মশলা লাগে সবগুলো মশলা আমি একসাথে নিয়েছি। আদা চামচ হলদের গুঁড়া, মরচর গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, চিকেন কারি পাউডার, কারি পাউডার, ধনিয়া পাউডার সব জাতের মশলারে একসাথে ভালোভাবে মিক্স করে নিছি, কারণ খালি তান্দুরি মশলা দিয়ে চিকেন রান্না করলে তো টেস্টটা হবে না। তাই আমি এর জন্য সামান্য হরি হরি চিকেনের মশলাটাও অ্যাড করছি। এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি সবগুলো মশলা একসাথে দিয়েছি, দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো এখন ভেজে নেব, যাতে মশলার মধ্যে একটা গন্ধ থাকে, এই গন্ধটা আর চলে যায়। তাই মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার পর এখন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আরও 15-20 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আসলে আমি চিকেন রান্না করতে হলে, যে কোনো মাছ রান্না করতে হলে মশলাটাকে বেশি কষিয়ে নিই, কারণ মশলাটা যত কষানো হবে তার হারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মশলাটা 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি, অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। তাই এখন আমি এভাবে করে করে এক টুকরো করে করে সব বুড়ি চিকেন দেবো, কারণ এগুলোকে আমি বড় বড় করে করে টুকরো করে কেটে নিয়েছি। এভাবে দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করব, তাহলে সব মশলাগুলা চিকেনের সাথে মিশে যাবে। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন সবগুলো চিকেন নেওয়ার পর এখন আমি সবগুলো চিকেনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি, কারণ আসলে চিকেনের মধ্যে কোনো পানি দিতে হয় না, কারণ চিকেন থেকে অনেক পানি চলে আসে, তাই আমি কোনো পানি অ্যাড করতাম না। দেখতে পাচ্ছেন অনেকটাই পানি চলে এসেছে, তাই এখন আমি চিকেনটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আমি কখনো চিকেন রান্না করলে চিকেনের মধ্যে পানি অ্যাড করি না, কারণ চিকেন থেকে অটোমেটিক পানি চলে আসে।
তাই আমি কিছুক্ষণ ফরফর চিকেনটাকে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ একটু একটু করে করে পানি চলে আসছে। কালারটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তান্দুরি খেতে যেভাবে টেস্টি লাগে তার থেকে দ্বিগুণ টেস্টি হয়েছে আজকের এই তান্দুরি মশলা দিয়ে চিকেন রান্না। দেখতে পাচ্ছেন অনেক পানি চলে এসেছে। আসলে আমি কোনো পানি চিকেনের মধ্যে দিছি না, দিতাম নাই, কারণ চিকেনের মধ্যে পানি দিলে আমি খেতে পারি না। তাই আমি চিকেনটাকে বুনা বুনা করে রান্না করব। চিকেনটাও ফ্রাই হয়ে যার অনেকটাই পানি চলে পানি উঠে এসেছে, এর মধ্যে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, কারণ চিকেনটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর কত সুন্দর একটা কালার এসেছে তান্দুরির মতো। আপনারাও ঘরের মধ্যে এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা নতুন অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।